দেখো আমাদের টিফিনে আছে কেক, এই যে প্লেন কেক, আর এই যে প্লেন চিড়ে ভাজা, এইটা দিয়ে ব্রেকফাস্টটা সারবো। গুড মর্নিং, শুভ সকাল। তো এখন সকাল 7:30 বাজে, 7:30 থেকে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে দেখি মধুর হচ্ছে আকাশে খুব, আর আমরা যেখানে আছি না, তো সামনে একটা বড় আম গাছ, ভীষণ আম হয়। আগের বার ওই সামনের ঘরটা ছিলাম, আগের বার না ওই সামনে আম গাছের সামনের ঘরটায় ছিলাম, আর এইবারে একটু পরে আছে, কিন্তু দেখতে পাচ্ছি গাছের তুলনামূলকভাবে আগের বার থেকে কম আম হয়েছে। তো চলো দিনটি শুরু করলাম। একটু ঘুম থেকে উঠতে দেরিই হয়েছে, কেন বলো তো, কোথাও আসলে একটু ঘুম থেকে দেরি করে উঠি, কেন কি করবো, উঠি সকাল সকালে তো বাড়ি না। আর দেখাচ্ছি তোমাদের আম গাছটা, দাঁড়ো চলো দেখাচ্ছি, এই যে আম গাছটা দেখছো, আর আম দেখাচ্ছি তোমার, দাঁড়ো এবার জুম করি, দেখতে পাচ্ছ আম, এই দেখো আম, ওদিকে আরো রয়েছে আম, ভাল লাগে। আগের বার তো পেকে পেকে হলুদ হয়ে ঝুলছিল, এবারে সেটা না। আর এই যে বাইরের পরিবেশটা, আর দেখবে আমরা যেখানে আছি সেখান থেকে মন্দিরে, এই যে মন্দির দেখতে পাচ্ছ মন্দিরটা, এই যে মন্দির, মানে দেখছো মন্দির থেকে হোটেলটা ডিস্টেন্স কতটা, সামনে একদম একদম সামনে। আর এই যে হচ্ছে রাস্তা, মেন রাস্তা, মানে আমাদের হোটেলের সামনে মেন রাস্তা, এই যে ব্যালকনিটা চওড়াই আছে, ব্রাশটা করে নিই, ব্রাশ করছি, ব্রাশটা করে নিই, ঘরটা পরিষ্কার করে একটু পরে চান করছি, কারণ ঘুম থেকে উঠে চান করবো না, ঠান্ডা লেগে যাবে। কিন্তু জল না খুব ঠান্ডা, এখানকার জলটা না পুরো মাটির তলাতে উঠছে। চলো আর তুমি দাদা ভাই শুয়ে শুয়ে মোবাইল দেখছে, ঘুমতে ঘুম হয়ে গেছে, মোবাইল দেখছে, চলো ব্রাশ করে নিই। এই মাত্র চান টান করে চলে আসলাম, কিছুক্ষণ একটুখানি বসে বসে দুজনে মিলে একটু গল্প করছিলাম। তো চা খেতে নিচে নামিনি, হোটেলেই করে দিলাম, চা চলে এলো ঘরে, আর বিস্কিট নিয়ে এসেছিলাম যাতে করে, কেন আমরা যেখানে যাই না কিছু স্ন্যাক্স খাবার আমাদের সাথে করে থাকে, টুকটাক খিদে পেলে খাই, আর আমি সবসময় বাইরের খাবার খাই না, ভালো লাগে না খেতে। তো চলো ওই দেখো দেখতে পাবে, চলো কিছু জিনিস কাচলাম যেগুলো কালকে পরে এসেছি, সেগুলো তো ধুতে পারেনি, এসবের সার্ফ ছিল না কালকে, আমি সার্ফের প্যাকেট আনতে ভুলে গেছি। তো কালকে সন্ধ্যাবেলা মন্দির দর্শন করে বললাম না, একটুখানি রাস্তায় ঘোরাঘুরি করতাম, তোমাদের দেখালাম আগের ব্লগে, ঘুরতে ঘুরতে দেখি সার্ফের দোকান থেকে একটা সার্ফের পাউচ প্যাকেট কিনেছি, সেখান থেকে যেন ট্রেনে করে এসেছি, তো করে ওগুলো আবার কোথায় রাখবো, একটু ধুয়ে নিলাম ওগুলোকে। তারপরে রাত্রিবেলা একটা স্লিপলেস নাইটি পরেছিলাম, সেটা আমি ধুলাম, গামছা ধুলাম, ও একটা গেঞ্জি ধুলাম, এগুলো ধুলে ধুয়ে বারান্দায় আমি দড়িও নিয়ে আসি, যাও যেখানে যাই দড়ি ক্লিপ ফ্লিপ সব নিয়ে যাই, সেখান থেকে ধুয়ে মেলে টেলে দিলাম। আর রোদ পড়েছে, প্রচণ্ড রোদ এসেছে, হাওয়াও দিচ্ছে, রোদও আছে, ওই জন্যই মেলেছি। আর দাদা ভাই কাছে চান করতে, ও চান করে আসুক, আর সকালবেলা ব্রেকফাস্ট বাইরে থেকে আর কিছু করবো না গো, ব্রেকফাস্ট কেন বলো তো, হালকা টিফিনের উপর ছাড়বো, ব্রেকফাস্ট কিছু করবো না, কেন ভালো লাগছে না, তাড়াতাড়ি ভাত খাবো আর হোটেলেই খাবো বলে দিলাম, সেখানে বলে দিলাম কেন ভেজ খাবো আজকে, যেহেতু পুজো দেবো মাকে, একটু ভেজে ভেজি খাই, চান টান করে এসেছি, একটু মাথায় একটু সিরাম দিলাম, আর চলতে একটু পরে আটাচ্ছি। তার আগে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা, অনেকক্ষণ শেয়ার করে নিই, চা খেলাম, বাড়িতে একটু ফোন করলাম, কেন আমি যেখানে যাই একটুখানি বাড়িতে না ফোন করলে ভালো লাগে না, মন ওরা কী করছে ওদের জানলাম সেটাই। তো আজকে আর মানে কোথাও যাচ্ছি না বাইরে কোথাও ঘুরতে, কালকের দিনটা একটু সকালবেলা ইচ্ছা আছে, দেখে দেখা যাক কোথায় যাই, তো যদি যাই তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, কোথায় যাই না যাই সেটাই বসে বসে ওর আমি আলোচনা করছিলাম, যে চলো একটুখানি এখান থেকে ওখান থেকে ঘুরে আসি। তাহলে ঘুরতে গেলে তো একটা অটো বুক করতে হবে, অটো করে যাব, তো সেখানে সন্ধ্যাবেলা বেরিয়ে মন্দিরে পুজো দেবো, দিয়ে বেরিয়ে তারপরে একটুখানি অটোওয়ালার সাথে কথা বলবো, আর যে অটোওয়ালা আমাদেরকে নিয়ে এসছে যদি সে ফাঁকা থাকে তাহলে তাকেই বলবো, কালকে সকালবেলাটা একটু আমাদের একটুখানে নিয়ে যেতে সেই জায়গা। এখন আর বলছি না কোথায় যাচ্ছি, কিন্তু যদি যাই তাহলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, আর যদি না যাই তো কিছু করার নেই।
কাল তুই এসে না, এখানে আমি কানেরগুলো খুলে খুলে রেখেছি, সেই কানেরগুলো একটু করে নি। আমার এই ভিডিওগুলো পোস্ট করতে না একটু দেরি হবে, কেন বলো তো বলছি, কেন এখানে না ওয়াইফাই নেই, তার তো কোনো ব্যাপারই ছিল না, কেন আমি ওয়াইফাইতেই, কেন এখানে নেট একটুখানি নেট খরচা করতে করতে নাই বলছে যে আপনি এত ডাটা খরচা করছেন, এত কিছু খরচা করছেন, ওই জন্য নেটের ভীষণ প্রবলেম গো, তোমরা কিছু মনে করো না, একটু ভিডিও ফিডিও তোমার দেরি হবে। আরও আগে চান করতে জানো তো, চান করতে দুঃখ মানে জামা কাপ বালতির মধ্যে সার্ফও গুলিয়ে নিয়েছি, যা জামা কাপড়গুলো দিল ধোবো বলে, বাথরুম পয়সা করতে আসলো, বাথরুম পায়খানা পয়সা করে দিয়ে গেলো, বললে একটু পরে যাবেন 10-15 মিনিট পর, ওই জন্য আরও বসে গেলাম চান করতে। তো দেখো আমি শ্যাম্পু করেছি, সেটাই তোমাদের দেখাচ্ছি, শ্যাম্পু করেছি আমি, সিঁদুর একটু তুলি, আমি যখনই শ্যাম্পু করি না কেন আমি সিঁদুর তুলে শ্যাম্পু করি না, ভালো লাগে না সিঁদুর তুলে শ্যাম্পু করতে। আর আমার মা সবসময় বলতো মাথা খালি করে শ্যাম্পু করবি না, সিঁদুরটা একটুখানি রেখে শ্যাম্পু করবি, আর আমি সেই মতনই শ্যাম্পু করি জানো তো, মানে সামনের দিকে শ্যাম্পুটা আমি আনিই না। তো চলো পরে আসছি, দাঁড়া যা খুশি করো, সেজে গুজে নিলাম, সেজে গুজে বলতে কিছুই নেই, সানস্ক্রিন মাগলাম একটা, সানস্ক্রিন মেখে নিলাম, কেন ঘরেও রয়েছি, ঘরেও তো সানস্ক্রিন দরকার একটা। দাদা দাদা ভাইয়ের চান টান হয়ে গেছে, এখন কটা বাজে গো, দশটা বাজতে যাচ্ছে, প্রতিদিনই বলছি কলকাতায় হালকা বৃষ্টি, কালকে তো বললো আমরা যখন গেলাম আগে ফাঁকা ছিল, বলো না 4টার সময় ফাঁকা ছিল, আমরা 4টার সময় বেরিয়ে যাবো, বলো না কালকে, আজকেই পুজো দেবো আমরা, আজকেই হালকা ফালকা টিফিন আমরা ঘরেই করে নিচ্ছি, কেন সকাল কচুর তরকারি খাবো না, ভালো লাগছে না, টিফিনটা খেয়ে তো ওষুধটা খাবো, টিফিনটা খাই আগে, টিফিনটা খাবো হালকা পাতলা, কেন 1টার সময় আমরা ভাত খেয়ে নেবো, এই হোটেলেই খাবো নিচে, ওই জন্য তাড়াতাড়ি পুজো দিতে বেরোবো, ওই জন্য নিরামিষ বলে যাওয়া হবে হোটেলে, কেন জীবনে এটোকাটা কিছু খাবো না, নিরামিষই খাবো। আর চলো টিফিনে কী খাই, ভেঙে যাবে গো, তুমি আস্তে আস্তে বের করো, দাঁড়া দেখো আমাদের টিফিনে আছে কেক, এই যে প্লেন কেক, আর এই যে প্লেন চিড়ে ভাজা, এইটা দিয়েই ব্রেকফাস্টটা সারবো, ভাজাভুজি অনেক কিছুই আছে কিন্তু ভাজাভুজি খাবার খাবো না এখন, এখন বাজে 10টা বাজে, টুকটাক খেয়ে থাকবো আমরা, ঠিক 1টা বাজবে, হ্যাঁ 1টার সময় লাঞ্চটা করে নেবো দেবো বলো, ঠিক আছে 1টার সময় বেরিয়ে গিয়ে নিচে গিয়ে লাঞ্চ করে নেবো, নিচেই আমাদের দোতলা রয়েছে, 1তলাতেই লাঞ্চের। তো চলো টিফিনটা খেয়ে নিই, টিফিন খেয়ে আমি একটু ওষুধ খাবো, ওষুধ টষুধ খেয়ে নিয়ে এখানেই ঘরের রেস্ট ফেস্ট নেবো, টিভিটা চালিয়ে টিভিটা দেখবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘর ফাঁকা, দাদা ভাই নেই, একটু বেরিয়েছে বাইরে, আমি একা একা শুয়ে আছি, আর শুয়ে শুয়ে এখান থেকে ব্যালকনিটা দিয়ে, মানে ঘর দিয়ে জানলা দিয়ে ব্যালকনি দিয়ে দেখছি বাইরের পরিবেশটা, মানে আমার রুমের সামনেই, তোমাদের দেখালাম না আমার রুমটার সামনেই মন্দির, মন্দির থেকে মাঝে মাঝে উলুধ্বনির আওয়াজ আসছে, ভালো লাগছে বেশ, ঢাকের আওয়াজ আসছে, মানে মাকে পুজো দিচ্ছে, ভেতরে ঢুকলেই তো উলুধ্বনি যায়, ভালো লাগছে। জামাকাপড়গুলো উল্টে পাল্টে দিলাম, শুকিয়ে গেছে অনেকটা, ওন্না ফন্নাগুলো শুকিয়ে গেছে আমার, আর এখানে পরে থাকলেও অসুবিধা নেই, গ্রিল ফ্রিল দেওয়া তো আর উপরে দোতলার মধ্যে, আর না তোমাদের সাথে একটু কথা বলি, তারাপীঠে আসতে না আমার ভালো লাগে, তারাপীঠে আসতে কাদের কাদের ভালো লাগে, তারাপীঠে আসতে আমার খুব ভালো লাগে, আমরা প্রতি বছর ওই বছরে ইসলামাবাদের সময়, কিন্তু ওই বছর না ওয়েদারটা একটু ভালো ছিল জানো তো, এই যে জানলা, জানলা দিয়ে দেখছি, আর মাঝে মাঝেই উলুধ্বনি আসছে, মাঝে মাঝেই উলুধ্বনি আসছে, ঢাকের আওয়াজ আসছে, ভালো লাগছে বেশ। এর যে ছাদটা আছে না, ছাদে গেলে তো যদি যাই ছাদে তোমাদের সাথে শেয়ার করবো, দারুণ লাগে ছাদ থেকে জানো তো ওয়েদারটা দেখতে, আর কী জানাবে বলতে গেলাম ভুলে যাচ্ছে, একটু শুয়ে পড়ি, শুয়ে শুয়ে তোমাদের সাথে ভিডিও করি। আর ঘর ঝাড় দিতে আসলো, মুছলো ঘর, ঝাড় দিল মুছলো, মানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, বাথরুম দুবার করে পরিষ্কার করে, ফিনাইল ফিনাইল দিয়ে ছেটিয়ে ফেটিয়ে দিয়ে যায়, ঘরও আবার বিকেলবেলা পরিষ্কার করবে, বিকেলবেলা যদি থাকিস ভালো, না থাকলে সন্ধ্যেবেলার মধ্যে আসবে, মানে মুছে দিয়ে একবার বেরিয়ে যাবে দুটো, ভালো। আর আমরা যখনই আসি আমার মা বাবাকে নিয়ে আসলো, এই হোটেলটাই তো উঠি, একদম কাছে মন্দিরের, একদম কাছে,
বিকেলবেলা যখন পুজোতে যাবো এখান থেকে চটিটা ঘরে খুলে রেখেই যাবো, খালি পায়ে যাবো, কেন মন্দিরে তো খালি পায়ে ঢুকতে হবে। আর ওখানে চটি রাখার, তোমার বললাম না জায়গা আছে চটি রাখার, চটি রাখার তো জায়গা আছে, তাও আমরা ঘর থেকেই খুলে যাবো, কেন ওখানে খুলবো না, হ্যাঁ এখান থেকে একটুখানি খালি পায়ে চলে যাবো। হ্যাঁ যেটা বলছিলাম, ওই বছর অমাবস্যার সময় তো এসেছিলাম, কিন্তু না পরিবেশটা খুব ভালো ছিল, বৃষ্টি, আর এবছর বৃষ্টি মানে নেই নাকি কে জানে, সব কি জমিয়ে রাখছে পুজোর জন্য, পুজোর সময় তো জমের বৃষ্টি এবারে হবে তো একদম 100% শিওর। মানে এবছর যে টাইমে পুজোটা পড়েছে সেই টাইমে পুজোটা একটু মানে বর্ষা তখনও বিদায় নেয় না আমাদের রাজ্য থেকে, বৃষ্টি হবে, বৃষ্টি হোক যাই হোক, আমাদের আমরা তো সেরকমভাবে ঠাকুর দেখতে বেরোই না, আমি ভিড়ভাড়টা তো পছন্দও করি না সত্যি কথা বলতে, আর ভালো লাগে না, সত্যি ভালো লাগে না, আমাদের ঘরের সামনেই পুজো, আমাদের ঘরের সামনেই পুজো, তোমাদের তো দেখিয়েছি আর আগেরবারও ব্লগে, ঘরের সামনেই পুজো, আমরা ওখানেই থাকি, ওখানেই খাওয়া দাওয়া আমাদের দুবেলা খাওয়া দাওয়া, এই একটা দিকে বাছুয়া কী বলো তো, আমাদের পুজোর সময় রান্নাবান্না করতে হয়, আর পুজোর সময় আমার রান্নাবান্না করতে ভালো লাগে না, সত্যি কথা বলি না, কার কার ভালো লাগে না আমার পুজোর সময় রান্না করতে, সারা বছরই তো রান্না করি বলো, সারা বছরই ঘর সংসারের কাজ করি, পুজোর সময় কতদিন একটু রেস্ট পাবো না, আর ওই জন্যই আমাদের এই পুজোতে খাওয়া দাওয়ার ব্যবস্থা, কেন সবাই মানে যারা যারা বয়স্করা রয়েছে তারা বলে যে কে দাঁড়াও এসছে গেটটা খুলি, আমরা বেরিয়েছি হচ্ছে এই যে রুম বন্ধ করতে হবে, লাঞ্চটা সেরে আসি, নিচ থেকে লাঞ্চটা করব, এখন বাজে হচ্ছে 1:27, খেয়ে আসি, খেয়ে এসে একটু রেস্টে তারপর বেরোব পুজো দিতে, তোমাদের এখান থেকে দেখো, এখান থেকে দেখানো যাবে না, কেন দেখানো যাবে না জানো, এই দেখো নাহলে এখান এই যে গার্ডটা দেওয়া আছে না, এই গার্ডটা তুমি দেখানো যাবে না, চলো নিচে যাই, চলো সব জায়গায় চলে এসেছি আমরা, এই যে নিচে খাবারের জায়গা, জায়গাটা অনেক বড় খাবার জায়গাটা, দুজন পাশাপাশি বসে গেছে, চলো খেয়ে নি, খিদেও পেয়েছে, সকালবেলা সেরকম ব্রেকফাস্টও করিনি ওই জন্য হালকা টিফিনটা করেছি, তাই না বলো, হালকা টিফিনটা ওই জন্যই করেছি, কারণ বেশি বেশি লুচি কুচি কচুরি কচুরি খেলে না তাড়াতাড়ি খিদে পায় না, চলো খেয়ে নিতে চলো, না টেবিলের জায়গা তো ওদিকেও আছে, চলো খেয়ে নি আগে, মুখটা দেখা যাচ্ছে না আমাকে, ভাত চলে এসছে, ঘি দিয়েছে একটু কাঁচা লঙ্কা দিয়ে ঘি দিয়ে, আর পোস্ত দিয়েছে, এই যে পোস্ত আলু পোস্ত, আলু হয়ে আলু ভাজা আছে, ও কচু ভাজা, তাহলে অল্প দেবে না, আলু ভাজা এখন করেন না, না করে ফাঁকা দেয় করে, ঠিক আছে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিলাম, তারপরে এবার দেখো বেরিয়ে পড়েছি আমরা পুজো দেওয়ার জন্য, যাই মন্দিরে যাই, আর খালি পায়ে বলে গেছি দুপুরা রেখে যাচ্ছি, চলো যাও মন্দিরে, এখন বাজে 4:00 সময় বেরোচ্ছি আমরা, যাই আস্তে আস্তে চলো, এখনো রোদ যায়নি, 4:15 বাজে এখনো রোদ আছে, গরম বাবা রাস্তাটা খুব গরম গো, চলো এই রাস্তা একটু পরেই পুরানো জমজমাটি হয়ে যাবে, দোকানপাট খুলে যাবে, চলো যাওয়া যাক।
বুঝছো, এখন দোকানপাটগুলো সব বন্ধ বন্ধ আছে বুঝছো। মন্দির আজকে মোটামুটি তাও এখন এই টাইমটা ফাঁকা আছে, দাদা ভাই ডালি নিচ্ছে এখান থেকে, এই যে ভেতরে না ডালির জায়গা আছে, ডালি নিচ্ছে এখন, দেখা যাক কখন পুজো দিই, মাকে চাই একটু ভালো করে পুজো দিতে। এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে একটা ঢোকার লাইন আছে দেখো, দেখো আমরা লাইনে ঢুকে গেছি। আর এই যে আমার হাতে মায়ের ডালা নিয়ে নিয়েছি দেখো, এখানে দাদা ভাই পেছনে আসছে, এই যে দাদা ভাই পেছনে আসছে, ও পদ্ম নিতে গেছে, আর ডালাটা এখানে নিয়ে নিয়েছি, এই যে ডালা আমার হাতে। এখান থেকে দেখো, এখান দিয়ে আসলাম, ওই যে দাদা ভাই রয়েছে আসছে, এত ফাঁকা মনে হয় কোনোখানে হয় না যে পদ্ম নিয়ে আসছে। তুমি ডালাটা ধরো না গো, আমার ফোনটা রয়েছে হাতে। এই যে দাদা আমাদের পুজো দেবেন, আমাদের পেছনেও লাইন আছে, তাও ভালো পুজো, দেখো চলো।